আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা চাকরি প্রত্যাশী আছেন এই ভিডিওটি দেখছেন সবার উদ্দেশ্যে আমি এই সুখবরটি শেয়ার করছি। প্রাইমারির নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে, বিস্তারিত দেখুন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2020-তে প্রকাশ করা হয়েছে। প্রাথমিকের ইতিহাসে এটাই হচ্ছে সব থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। সৃষ্ট পদ এবং শূন্য পদ মিলিয়ে 32,577 জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগ নীতিমালা অনুযায়ী এবারই প্রথমবারের মতো স্নাতক পাশ ছাড়া আবেদন করতে পারবে না নারী প্রার্থীরা। পুরুষ প্রার্থীর আবেদনের যোগ্যতা আগের মতো স্নাতক পাস থাকে। বিগত সালগুলোতে আমরা চাকরির পরীক্ষায় দেখেছি প্রাইমারি আবেদনের ক্ষেত্রে মেয়েদের এইচএসসি পাস এবং ছেলেদের স্নাতক পাস ন্যূনতম করা হয়েছিল, কিন্তু এবার ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেটদের জন্য আবেদনের যোগ্যতা স্নাতক থাকছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 19 অক্টোবর, আবেদন শুরুর তারিখ 25 অক্টোবর 2020 থেকে আবেদনের শেষ তারিখ 24 নভেম্বর 2020। আবেদন ফি সার্ভিস চার্জ সহ 110 টাকা। আবেদনের লিঙ্ক দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি একটু শেয়ার দিবেন এবং নিচে একটি লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে প্রাইমারির ফ্রি সাজেশন পাবেন, ওই লিঙ্কে গিয়ে যুক্ত হন। ধন্যবাদ। আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আমাদের সাথেই থাকতে হবে, কারণ পরবর্তী ভিডিওগুলো তৈরি করা হবে শুধুমাত্র সিরিজ ভিডিও, অর্থাৎ প্রাইমারিতে কিভাবে পড়লে আপনি একবারে টিকবেন তার আলোকে। হ্যাপি লার্নিং। সঙ্গে আমি ছিলাম সাদিক, লেকচার ইন ইংলিশ।